শিক্ষা দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায় দুদিনের জন্য প্যারেলে মুক্তি। গতকাল মা মারা গেছেন, শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্যারেলে মুক্তি অর্পিতা মুখোপাধ্যায়। বিকেল 5:30 নাগাদ আলিপুর মহিলা জেল থেকে বের করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতাকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা অর্পিতা মুখোপাধ্যায়কে বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যান। গতকাল মা মারা গিয়েছেন, তাই প্যারোলে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আলিপুর মহিলা জেল থেকে বের করা হলো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসার অর্পিতা মুখোপাধ্যায়কে বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আর কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্সি মহিলা জেল থেকে বার করে অর্পিতা মুখোপাধ্যায়কে বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, এবং যেটা আদালত সূত্রের খবর, দুদিনের জন্য প্যারোলে ছাড়া হয়েছে। এবং আদালতের নির্দেশ যে শেষকৃত্যের জন্য ছাড়া হচ্ছে, দুদিনের জন্য 24 ঘন্টা পুলিশের নজরদারিতে থাকতে হবে। এবং আমরা দেখলাম তাকে জেল থেকে নিয়ে যাওয়ার জন্য ব্যারাকপুর কমিশনারেটের মহিলা অফিসাররা তারা কিন্তু প্রেজেন্ট ব্যান্ড নিয়ে এসেছিল। এবং অর্পিতা মুখোপাধ্যায়, যাকে কিন্তু তুমি জানো শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, তার বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকা পাওয়া গিয়েছিল, প্রায় 2 কোটি টাকার গয়না পাওয়া গিয়েছিল। তারপর থেকে সে কিন্তু জেলে ছিলেন এবং তাকে কিন্তু প্যারোলে ছাড়া হয়েছে, যেটা আদালত সূত্রের খবর। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী, তিনি কিন্তু আবেদন জানিয়েছিলেন যে গতকাল রাত 8 নাগাদ তার মা মারা গেছেন এবং সেই স্মৃতির জন্য তাকে প্যারোলে ছাড়া হোক। এবং আদালতের নির্দেশের পর আজকে আমরা দেখলাম বিকেল 5:30টার সময় তাকে জেল থেকে প্যারোলে দুদিনের জন্য ছাড়া হয়েছে এবং ইতিমধ্যেই তাকে বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ তোমার। ট্যাব জালিয়াতির পাশাপাশি এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং সংখ্যা রাজ্যে। সতর্ক করে জেলা শাসককে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দপ্তরের। জেলা শাসক ছাড়াও সব জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরকে 6 দফা নির্দেশিকা জারি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, তাহলে সরকারি অ্যাপ সরকারি অ্যাকাউন্টও সুরক্ষিত নয়, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? যেহেতু ট্যাবের এই ঘটনাটা ঘটেছে, যেহেতু অনলাইন পেমেন্টের ক্ষেত্রে হ্যাক হচ্ছে, টাকা হয়ে যাচ্ছে, যার নামে অ্যাকাউন্ট তার কাছে টাকা না পৌঁছে ভুয়ো অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে, অন্য অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে, সরকারের যে প্রকল্পগুলোতে প্রাপকরা টাকা পেয়ে থাকেন, সেই প্রাপকরা যাতে সঠিকভাবে টাকাটা পান, তাতে যারা যারা এই টাকাগুলো পাচ্ছেন তারা যাতে এই ধরনের প্রতারণার শিকার না হন, তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেবার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে কন্যাশ্রীর প্রকল্পের টাকা যাবে, কন্যাশ্রীর প্রকল্পের টাকা সমস্ত জেলাতেই প্রাপকরা পেয়ে থাকেন, সেই সমস্ত জেলাতে জেলা শাসকের দপ্তর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে। ধন্যবাদ তোমায় দীপক।